বরাক রিজিওনাল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানায় স্বাগতম বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম কাশালে নতুন করোনা সংক্রমিত আটত্তর জন মৃত্যু এক মহিলার করোনা আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভর্তি হলেন হাসপাতালে হাইলাকান্দি জেলায় করোনা পজিটিভের সংখ্যা এক হাজার অতিক্রান্ত নতুন আক্রান্ত উনত্রিশ জন পোস্টার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিভ্রাট উত্তপ্ত মালুগ্রাম গনিয়ালা পুলিশ বলছে সাম্প্রদায়িক নয় ব্যক্তিগত জামেলা সরকারি সাহায্য থেকে বঞ্চিত বুট হুমকি পাইকান দিগরখানের খানের শ্রমিকদের দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নে ব্যর্থ বিধায়ক আজিজ আহমেদ খান অভিযোগ কংগ্রেস নেতা সিদ্দেক আহমেদের আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার লাগু হচ্ছে আটই আগস্ট থেকে স্বস্তিক কোভিডে আক্রান্ত প্রাক্তন মন্ত্রী কংগ্রেস নেতা রকিবুল হুসেন রাখিবন্ধন উৎসবের ব্যাপক প্রস্তুতি করিমগঞ্জ আর এস এসের এখন শুনুন খবর বিস্তারিত বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদেরকে করব ছোট্ট একটি রিকোয়েস্ট প্রতিদিন সকাল ও বিকালে করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি তথা সমগ্র বরাক উপত্যকার আঞ্চলিক সংবাদ পেতে বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কাসালের বর্তমানের করোনা পরিস্থিতি জটিল হচ্ছে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে তেমনি করোনা সংগ্রামীদের মধ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে চলেছে এতে অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে পরিষেবা জেলা স্বাস্থ্য বিভাগের তরফে এ মুহূর্তে তেমন কোনো কিছু বলা না হলেও একথা স্বীকার করা হয়েছে যে বর্তমানে স্বাস্থ্য বিভাগের অনেক কর্মী করোনায় আক্রান্ত অনেক অ্যাম্বুলেন্স ড্রাইভারও আক্রান্ত তাই কয়েকদিন থেকে যথাসময়ে পরিষেবা কিছু বিঘ্ন হচ্ছে কাসার জেলায় নতুন করে আরও আটাত্তর জন করোনায় আক্রান্ত হয়েছেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারাও গিয়েছেন তিনি অবশ্য করিমগঞ্জ জেলার বাসিন্দা মৃদুলা ঘোষ তিনি হার্টের সমস্যায় আগে সার্জারি করিয়েছিলেন বলে জানা গিয়েছে তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আইসিইউতে ভর্তি ছিলেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ডক্টর প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন এখনও পর্যন্ত জেলায় মোট বাষট্টি হাজার চারশো পঁয়তাল্লিশ জনের কোভিড টেস্ট করানো হয়েছে তিনি আরও জানান গত চব্বিশ ঘন্টায় আটশো আট জনের কোভিড টেস্ট করানো হয়েছে যার মধ্যে আটাত্তর জন পজিটিভ এসেছে বর্তমানে শিলচর মেডিকেল কলেজের কোভিড আইসিইউতে দশজন পুরুষ একজন মহিলা এবং দুজন ডেস্টিনেশনে আছেন বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে দুইশো জন কোভিড রোগী রয়েছেন যার মধ্যে একশো জন পুরুষ পঁয়ষট্টি জন মহিলা এবং আটটি শিশু সন্তান রয়েছে গতকাল মোট একুশ জনকে ডিসচার্জ করা হয়েছে তাদের মধ্যে সতেরো জন পুরুষ এবং চারজন মহিলা রয়েছেন মালোগ্রাম গণিয়ালা এলাকায় রবিবার রাতে উত্তাল পরিস্থিতি গলে উঠে পুলিশ এবং সি জওয়ানরা অনেক কষ্টে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এক সময় কয়েক গ্রাউন্ড রাবার বুলেট হাওয়াতে চালাতে হয়েছে বলে শোনা গিয়েছে পরিস্থিতি প্রায় সাম্প্রদায়িক রূপ নিচ্ছিল পরবর্তীতে এলাকাবাসীর মুখে নানা ঘটনা শোনা গিয়েছে তবে পুলিশের তরফে পরিষ্কার বলা হয়েছে এটা ব্যক্তিগত ঝোগড়া এতে কোনো সাম্প্রদায়িক উস্কানি নেই পাশাপাশি জানানো হয়েছে সোমবার সকাল থেকে বৃহত্তর ইটকলা এলাকায় কারফিউ জারি করার সুপারিশ করা হয়েছে पुलिस सुपार बल मीना जान কয়েকজন যুবকের মধ্যে নিজস্ব জগলা হঠাৎ করে একটু বেশি উত্তপ্ত পরিস্থিতি গড়ে তুলে হয়তো একে কেউ কেউ সাম্প্রদায়িক ঘটনা ভেবে নিয়েছেন এলাকায় দুই ধর্মীয় সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় সমান ফলে এখানে অশান্তি দেখা দিলে একে সাম্প্রদায়িক বলে ধরে নেওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় এলাকাবাসীর কাছে শোনা গিয়েছে ছোটখাটো উত্তেজনা আগে থেকেই চলছিল তবে এর বিভিন্ন দিক তদন্ত করে দেখা হবে যদি কেউ অযথা উস্কানি দেওয়ার চেষ্টা করে থাকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এলাকাবাসীর একাংশ বলেছেন ঘটনার শুক্রবার শনিবার ঘটে ঈদের সকালে কেউ একজন একটি সাম্প্রদায়িক পোস্টার লাগিয়ে দিয়েছিল সেটা চোখে পড়া মাত্রই এলাকাবাসীরা নিজে থেকে এটি সরিয়ে দেন এবং ঘটনার নিন্দা জানান প্রাক্তন পুর কমিশনার তথা বিজেপি নেতা বিজেন্দ্র প্রসাদ সিং এ ব্যাপারে বলেন শনিবার আমার কাছে এলাকার কিছু লোক এই ব্যাপারে খবর দিয়েছিলেন এলাকায় মাংস বিক্রি নিয়ে একটা সাম্প্রদায়িক প্রশ্ন উঠেছিল আমি দুই পক্ষের অভিযোগকারীদের সঙ্গে কথা বলেছি এবং তারা আমার কথা রেখে শান্ত হয়েছিলেন তবে বিকেল নাগাদ আবার ছোটখাটো জগলার খবর পাই আবার তাদের সঙ্গে কথা বলি এবং পরিস্থিতি স্বাভাবিক হয় রবিবার রাতে ওই এলাকায় কয়েকজন যুবকের মধ্যে জগলা হয়েছে বলে খবর আসে সম্ভবত নিজস্ব কোনো কারণে ওই জগলা হয়েছিল তবে কে বা কারা এই সূত্র ধরে সাম্প্রদায়িক দাঙ্গার অপপ্রচার করেছেন এটা খুঁজে বের করতে হবে আমাদের বিশ্বাস হয়েছে পুলিশ সূত্র অবশ্যই খুঁজে বের করবে বিভিন্ন সামাজিক মাধ্যমে আবার কেউ কেউ লিখেছেন এলাকায় নাকি রাম মন্দিরের ভূমিপূজন অনুষ্ঠানে পোস্টার লাগাতে গিয়েছিল দু একটি যুবক এতে জামেলাবাদে এবং উত্তপ্ত পরিস্থিতি দেখা দে তবে এ ব্যাপারে সরাসরি কেউ কথা বলেননি রাজ্য পুলিশের দক্ষিণ আসাম রাজ্যের ডিআইজি দিলীপ কুমার দে বলেন ও কারণে এই ঘটনাকে সাম্প্রদায়িক গ্রুপ দেওয়ার কোনো মানে হয় না এখন এমনিতে রাত সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত কারফিউ থাকে আমরা পরিস্থিতির কথা মাথায় রেখে সোমবার পুরো দিন এলাকায় কারফিউ জারি রাখব পরিস্থিতি স্বাভাবিক না হলে এটা আগামীতে বৃদ্ধি করা হবে তবে আমাদের সূত্রমতে পাওয়া খবর অনুযায়ী এটি একটি ব্যক্তিগত জগলা মালুগ্রাম থানার পক্ষ থেকে আনন্দ মেদি এবং তার সহকারী আধিকারিকরা উত্তেজনার খবর পেয়ে প্রথমে এলাকায় গিয়েছিলেন তিনি বলেন পরিস্থিতি উত্তপ্ত হয়েছে শুনে আমরা তাড়াতাড়ি সেখানে ছুটে যাই একটা জায়গায় ঘটনা শুরু হলেও এলাকায় বেশ কয়েকটি দোকানপাট বাঙ্গচুর হয়েছে দুষ্কৃতীরা একটি অ্যাম্বুলেন্স ভেঙে দিয়েছে একটি যুবক কিছুটা জখম হয়েছেন তবে এর বেশি অশান্তি চলায়নি পুলিশ এবং দিয়েছে সময় এলাকায় কারফিউ থাকবে এবং পুলিশের নজরদারিও থাকবে শোনা গিয়েছে ঘটনার পরবর্তীতে স্থানীয় কয়েকটি এলাকায় প্রচণ্ড পাথর তোলা হয়েছে অনেকেই নিজের গড় ছেলে পালিয়ে অন্যত্র সরে যান এদিকে পুলিশের আধিকারিকরা এলাকার গলিগুলি ঢুকে প্রত্যেক ব্যক্তিকে বাড়িতে যাওয়ার নির্দেশ দেন ঘটনার আর কেউ জখম হয়েছেন কিনা এটা পরবর্তীতে জানা যাবে তবে এই লকডাউনের মধ্যে কিভাবে এমন সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ গলে উঠল এ নিয়ে কেউ কেউ প্রশ্ন করেছেন তারা বলেছেন সরকারিভাবে ঘোষণাওয়া লকডাউন কারফিউর সময় শুরু হওয়ার পরও কীভাবে এত বড় ঘটনা ঘটে এটা আশ্চর্যের এমন দুসময় আমরা শহরে হয়তো পুরোপুরিভাবে সুরক্ষিত নই হাইলাকান্দি জেলায় করোনা পজিটিভের সংখ্যা এক হাজার অতিক্রম করেছে জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন উনত্রিশ জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ছয় জনে বৃদ্ধি পেয়েছে হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন উনত্রিশ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে তার মধ্যে চোদ্দ জন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এবং চৌত্রিশ জনের রেজাল্ট নেগেটিভ এসেছে বর্তমানে হাইলাকান্দিতে একশো জন পাওয়া গিয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে এদের মধ্যে অধিকাংশের কোনো ট্র্যাভেল হিস্ট্রি নেই গতকাল জেলার বিভিন্ন হাসপাতাল থেকে সাতজনকে ডিসচার্জ করা হয়েছে এদের নিয়ে জেলায় মোট আটশো জনকে ডিসচার্জ করা হয়েছে দেশে বাড়ছে করোনার প্রকোপ এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার বিদেশ থেকে কেউ ভারতে এলে তাকে চোদ্দ দিনের কোয়ারেন্টাইনে থাকতেই হবে এর মধ্যে প্রথম সাত দিন নিজের খরচায় প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে স্বরাষ্ট্রমন্ত্রকের অনলাইন পোর্টালে যাত্রীদের নাম নথিভুক্ত করতে হবে আটই আগস্ট থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে দীর্ঘ আঠাশ বছর থেকে সরকারি সুবিধা থেকে বঞ্চিত কাছার জেলার অন্তর্গত কাটিগোলা বিধানসভা এলাকার পাইকান দিগরখাল গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের চাষ শ্রমিকরা ভারত বাংলা সীমান্ত লাগোয়া পশ্চিম কাটিগোলার পাইকান দিঘরখাল জিপির তিন নম্বর ওয়ার্ডের বিশ থেকে পঁচিশটি চা শ্রমিক পরিবারের বসবাস তারা রাজস্বপুর প্রথম খণ্ডের আংশিক সীমানার মধ্যে পলেন তাদের দোষ দুর্দশার সীমা নেই রবিবার এলাকার বিকাশ সাঁওতাল করণ বাউরি লক্ষ্মীরাম সাঁওতাল দুর্গা সাঁওতাল ইন্দিরা বাউরী সহ আরও অনেক বাসিন্দা বিগত আঠাশ বছর থেকে সরকারি কোনো সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন এজন্য তারা এবার বুট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তাদের অভিযোগ বৃদ্ধবাতা প্রধানমন্ত্রী আবাস যোজনা বিধবা ভাতার মতো সরকারি প্রকল্পগুলো থেকে যেমন বঞ্চিত হচ্ছেন তেমনি পানীয় জল রাস্তাঘাটের দুর্দশা ভুগছেন তারা পাইকান দিগরখাল গ্রাম পঞ্চায়েত নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে বিকাশ সাঁওতাল বলেন চারদিকে মহাদেবপুর জিপি এলাকা তো মধ্যে একটু জায়গা রয়েছে পাইকান দিগরখাল জিপির অন্তর্গত আর এই সীমানার মধ্যে পলেন সেখানকার বিশ পঁচিশটি চা শ্রমিকের পরিবার ফলে সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা পাইকান দিগরখাল জিপি সভানেত্রী সায়রানী বৈষ্ণব জিপি সচিব ওয়ার্ড সদস্যদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন তারা